আপনার বয়স কত? 22 বছর স্যার। আচ্ছা, আপনি এর আগে কত বছর চাকরি করেছেন? 28 বছর। এটা কিভাবে সম্ভব? স্যার, ওভারটাইম করছি। এই যে হ্যালো, কে আপনি? কোনো কথাবার্তা নাই, ভিতরে ঢুকে বসে পড়লেন যে। স্যার, আপনি ভাইবা নিবেন আর আমি ভাইবা দিব, এর থেকে বেশি কথা আর কি থাকতে পারে? আপনি প্রশ্ন করবেন আর আমি তার সঠিক উত্তর দিব, ব্যাস এতটুকুই। আচ্ছা, আপনার নাম? বুলবুল। আপনার বয়স কত? 22 বছর স্যার। আচ্ছা, আপনি এর আগে কত বছর চাকরি করেছেন? 28 বছর। এটা কিভাবে সম্ভব? স্যার, ওভারটাইম করছি। আচ্ছা, আপনার ওজন কত? স্যার, চশমা সহ 57 কেজি 150 গ্রাম। চশমা সহ বলার কি দরকার ছিল? কারণ স্যার, চশমা ছাড়া আমি ওজনের স্কেল দেখতে পারি না। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এই তো স্যার, এইচএসসি পাস। আচ্ছা, এইচএসসি এর পূর্ণ রূপ বলেন তো। ইডিয়া তো একদম সোজা প্রশ্ন স্যার, এইচ তে হেডমাস্টার, এস তে স্যান্ডেল, সি তে সোর, হেডমাস্টার স্যান্ডেল সোর। আচ্ছা, কে আই লাভ ইউ আবিষ্কার করছে বলতে পারেন? চায়না কোম্পানি স্যার, কারণ এর কোনো গ্যারান্টিও নাই, এর কোনো ওয়ারেন্টিও নাই, টিকলে সারা জীবন আর না টিকলে এক্ষুনি গেল। আচ্ছা বলুন তো, সাইক্লোন কি? স্যার, সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা ইংরেজিতে ট্রান্সলেট করেন তো? ইয়ে মানে, ডাক্তার আসিবার পূর্বে স্যার, এটা তো স্যার ইংরেজিতে পারবো না স্যার, কিন্তু আরবিতে পারবো। ইন্টারেস্টিং তো। আচ্ছা বলেন তবে শুনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনাকে যদি জ্ঞান আর টাকা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিতে বলা হয়, আপনি কোনটা নেবেন? স্যার, আমি অবশ্যই টাকাটাই নিব। কি আজব, কি অদ্ভুত, জ্ঞান না নিয়ে টাকা নেবেন? আমি আপনার জায়গায় হইলে জ্ঞানটাই নিতাম। স্যার, যার যেটার অভাব সে তো সেইটাই নেবে, তাই না? আচ্ছা, আপনার সিভিতে 3 বছরের গ্যাপ দেখা যাচ্ছে কেন? স্যার, 3 বছর আমি জেলে ছিলাম তো, সেই জন্য। কেন জেলে ছিলেন? কারণ স্যার, আমি একটা অফিসারকে হত্যা করেছিলাম। কিসের জন্য? কারণ সে আমার 2 ঘন্টা ধরে ইন্টারভিউ নেওয়ার পরে বলে আমার নাকি চাকরি দেওয়া যাবে না। শালার, এরে যদি এখন চাকরি না দিই তাহলে জানি নে এখন আমার অবস্থা আবার কি করি বসে। কি ব্যাপার স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, আপনাকে অভিনন্দন, আপনি সিলেক্টেড। আপনি কাল থেকে আমাদের অফিসে জয়েন করুন, আপনার মতো সাহসী লোকই আমাদের অফিসে দরকার। স্যার, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? না না, ইয়ে মানে না, মানে ভয় পাবো কেন, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আচ্ছা স্যার, তাহলে আজকে আমি আসি।